বাংলা টেলিভিশনের সবচেয়ে ব্যয়বহুল সিরিয়াল হলো কিরণমালা। বেশ দাপটের সাথে রাজত্ব করেছে 2 বছর 3 মাস, প্রায় 850টির বেশি এপিসোড সম্প্রচারিত হয়েছে স্টার জলসার পর্দায়। কিরণমালা সিরিয়ালে কয়েকটি চরিত্র এত জনপ্রিয় ছিল যা বাংলা দর্শকদের এখনও মনে আছে, যেমন কিরণমালা, আলোকমালা, কটকটি। আর এদের মধ্যে সবচেয়ে ছোট চরিত্রে অভিনয় করেছে আলোকমালা, যাকে আমরা কিরণমালার মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছি। আর আপনারা কি জানেন কিরণমালার মেয়ে আলোকমালা বর্তমানে কত বড় হয়ে গেছে, কিংবা সে এখন কি করছে, কিভাবে সে কিরণমালা সিরিয়ালে অভিনয় করতে সুযোগ পেয়েছিল? চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেই আলোকমালার আসল পরিচয়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আলোকমালার ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট আলোকমালা কিরণমালা সিরিয়ালে এমনভাবে অভিনয় করেছিল যা একজন বড় অভিনেত্রীকেও হার মানায়। খুব অল্প বয়সে এতটা জনপ্রিয় হবে সে কখনো ভাবেনি তার পরিবারের লোকজনরা। ছোট্ট আলোকমালার আসল নাম অ্যাডোলিনা চক্রবর্তী, বাড়ির সবাই তাকে লীনা বলে ডাকে। অ্যাডোলিনার জন্ম কলকাতায়। আলোকমালা অর্থাৎ অ্যাডোলিনার মায়ের নাম দীপা চক্রবর্তী ও বাবার নাম অভিজিৎ চক্রবর্তী। তাছাড়া তার একজন বড় ভাই আছে। বাবা মা, ভাই ও দাদা দাদিকে নিয়ে তাদের পরিবার। অ্যাডোলিনার জন্ম 2009 সালে, বর্তমানে তার বয়স 11 বছর। সে কলকাতার একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। অ্যাডোলিনার প্রথম সিরিয়াল হলো এসমা লক্ষ্মী। এই সিরিয়াল ছাড়াও সে রাজ্যটক, দাসী, সীমারেখা সিরিয়ালে অভিনয় করেছে। ছোট্ট এই অভিনেত্রীকে নিয়ে তার বাবা মা বলে সিরিয়ালে সে শান্ত হলেও বাস্তবে অনেক দুষ্ট, বড়দের সাথে পাকা পাকা কথা বলে। তার বাবা মা তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। তাদের স্বপ্ন হলো অ্যাডোলিনা একদিন অনেক বড় নায়িকা হবে। আর সবাইকে বলে অ্যাডোলিনার মধ্যে নাকি নায়িকা হওয়ার গুণ রয়েছে। সিরিয়াল ছাড়া কোয়েল মল্লিকের সাথে একটি সিনেমায় অভিনয় করেছে অ্যাডোলিনা। অভিনেতা প্রসেনজিতের সাথেও অ্যাডোলিনা অর্থাৎ আলোকমালার ভালো সম্পর্ক আছে। আর শোনা যাচ্ছে যে কিরণমালা সিরিয়ালের যদি পার্ট 2 বের হয় তাহলে তাকে সেখানে নায়িকার ভূমিকায় রাখা হবে। তো দর্শকরা, আপনারা কি চান আলোকমালা অর্থাৎ অ্যাডোলিনা আবার সিরিয়ালে ফিরে আসুক? অ্যাডোলিনার অভিনয় কিরণমালা সিরিয়ালে আপনাদের কেমন লেগেছিল কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।